নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে ছাত্রছাত্রীদের স্বাগত জানাচ্ছি। আমি তাহমিনা আক্তার, সহকারী শিক্ষক নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তাহলে এখন আমরা পড়াশোনায় চলে আসি। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বইয়ের ভাব সম্প্রসারণ ও অনুচ্ছেদ এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের আজকের পাঠ হবে ভাব সম্প্রসারণ, পরিশ্রম, সৌভাগ্য, প্রসূতি এবং অনুচ্ছেদ ছবি। আচ্ছা, এখন আমি দেখো ভাব সম্প্রসারণ নিয়ে আলোচনা করব। তার আগে আমরা জেনে নিব যে ভাব সম্প্রসারণটি কি। প্রতিটি ভাষায় এমন কিছু বাক্য রয়েছে যেগুলিতে লুকিয়ে আছে গভীর ভাব। কবি, সাহিত্যিক, মনীষীদের রচনা কিংবা হাজার বছর ধরে প্রচলিত প্রবাদ প্রবচনে নিহিত থাকে জীবন সত্য। এ ধরনের গভীর ভাব বিশ্লেষণ করে তা সহজভাবে বুঝিয়ে দেওয়াকে ভাব সম্প্রসারণ বলে। এরপর দেখো ভাব সম্প্রসারণগুলো লেখার আগে আমাদের লক্ষ্য রাখতে হবে যে উদ্ভৃত অংশটি মনোযোগ দিয়ে বারবার করে তার মূল ভাব উদ্ধার করতে হবে। লেখার উদ্ভৃত অংশটির মধ্যে এমন কিছু শব্দ থাকে যার অর্থ বুঝতে পারলে মূল ভাব বোঝা সহজ হয়। তাই প্রতিটি শব্দের অর্থ খুঁজে আমাদের বুঝতে হবে এবং মূল ভাব সহজ ও সরল ভাষায় বর্ণনা করতে হবে। একই বিষয় বারবার লেখা যাবে না, অবান্তর কথা লেখা যাবে না এবং মূল ভাব স্পষ্ট করার জন্য উদাহরণ, উদ্ভৃতি ইত্যাদি দেওয়া যাবে। উদ্ভৃতির ক্ষেত্রে লেখকের নাম দেওয়ার প্রয়োজন নেই। ভাব সম্প্রসারণের আয়োজন প্রবন্ধের মতো বড় বড় বা সারাংশের মতো ছোট করা যাবে। দেখো পরিশ্রম, সৌভাগ্য, প্রসূতি। এখন আমি এই ভাব সম্প্রসারণটি নিয়ে আলোচনা করব। সৌভাগ্য নিয়ে পৃথিবীতে কোনো মানুষের জন্ম হয় না এবং মানুষ কর্মের মাধ্যমে তার ভাগ্য গড়ে তোলে। সৌভাগ্য সকলেরই কাম্য, একে অর্জন করতে হয় নিরলস শ্রম ও একনিষ্ঠ সাধনায়। পরিশ্রমে সৌভাগ্য বয়ে আনে, ফলে উত্তম চেষ্টা ও শ্রমের সমষ্টি সৌভাগ্য। মানুষকে তার কর্মফল ভোগ করতে হয়, ভালো কাজের ফল ভালো এবং মন্দ কাজের ফল মন্দ, কোনো কাজই আবার সহজ নয়। কঠোর পরিশ্রমের মাধ্যমেই কঠিন কাজ সহজ হয়। জীবনে উন্নতি করতে হলে পরিশ্রমের কোনো বিকল্প নেই। পরিশ্রম ছাড়া কেউ কখনো তার ভাগ্যকে গড়ে তুলতে পারে। জীবনে অর্থ, বিদ্যা, যশ, প্রতিপত্তি লাভ করতে হলে অবশ্যই আমাদের পরিশ্রম করতে হবে। ছাত্র জীবনে কঠোর পরিশ্রম করে শিক্ষা লাভ না করলে সাফল্য লাভ সম্ভব নয়। তাই পরিশ্রম ছাড়া উন্নতি লাভ করা যায় না। জীবনে সফলতা অর্জনের জন্য শ্রম অপরিহার্য। শ্রমকে উন্নতির চাবিকাঠি বলা হয়। যে আর যে জাতি পৃথিবীতে যত বেশি পরিশ্রমী সে জাতি তত উন্নত। তাই ব্যক্তিগত ও সমষ্টিগত পরিশ্রমের মধ্য দিয়ে জাতির সৌভাগ্য অর্জন করা যায়। এতক্ষণ আমি ভাব সম্প্রসারণ, পরিশ্রম, সৌভাগ্য, প্রসূতি এই বিষয়টি নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছ। এখন আমি তোমাদেরকে একটি অনুচ্ছেদ নিয়ে আলোচনা করব। অনুচ্ছেদটি হল ছবি। বাক্য মনের ভাব প্রকাশের মাধ্যম, কিন্তু সবসময় একটি বাক্যর মাধ্যমে মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করা সম্ভব হয় না। এজন্য প্রয়োজন একাধিক বাক্য। মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য পরস্পর সম্বন্ধযুক্ত বাক্যর সমষ্টি হচ্ছে অনুচ্ছেদ। একটি অনুচ্ছেদের মধ্যে একটিমাত্র ভাব প্রকাশ করতে হবে, অতিরিক্ত কোনো কথা লেখা যাবে না এবং সুশৃঙ্খলভাবে সাজানো বাক্যর মাধ্যমে বিষয় ও ভাব প্রকাশ করতে হবে এবং অনুচ্ছেদটি খুব বেশি বড় করা যাবে এবং একই কথার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে। যে বিষয়ে অনুচ্ছেদটি রচনা করা হবে তার গুরুত্বপূর্ণ দিকটি সহজ সরল ভাষায় সুন্দরভাবে তুলে ধরতে হবে। আমরা যখন জানলাম অনুচ্ছেদটি কীভাবে আমরা লিখব, এখন আমি অনুচ্ছেদটি নিয়ে আলোচনা করব। মানুষ ভাবতে ভালোবাসে। মানুষের মনে যেসব ভাবনা খেলা করে সেসব শিল্পময় প্রকাশই ছবি আঁকা। 1879 খ্রিস্টাব্দে স্পেনে আলতামিরা নামক
এক গুহায় প্রথম মানুষের মানুষের আঁকা ছবির সন্ধান সন্ধান দেবে। এমন কোনো মানুষ নেই যে জীবনে কোনোদিন ছবি আঁকে, কোনোদিন ছবি আঁকেনি। যে কোনো ছবি হতে পারে, তা কোনো পশু, পাখি, মাছ, আম, জাম, কাঁঠাল ইত্যাদি। কোনো না কোনোটি মানুষ জীবনে একবার হলেও এঁকেছে। আঁকতে আঁকতে অনেক ছবি অনেকের ছবি আঁকাটাই নেশা হয়ে যায় এবং জীবনে ছবি আঁকা ছাড়া আর কিছু ভাবতে এবং ছবি আঁকা নিয়েই তাদের স্বপ্ন, ছবি আঁকাই তাদের পেশা হয়ে যায়। তারা নিজেদের প্রতিভার প্রকাশ ঘটায় ছবি আঁকার মধ্য দিয়ে। তাই পৃথিবীতে অনেকে বিখ্যাত হয়েছে শুধু ছবি এঁকে। এতক্ষণ আমি ভাব সম্প্রসারণ ও অনুচ্ছেদ নিয়ে আলোচনা করলাম, আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছ। এখন আমি তোমাদের বাড়ির কাজ দেব, সেই বাড়ির কাজগুলো তোমরা বাড়িতে মনোযোগ দিয়ে শিখবে। বাড়ির কাজগুলো হলো ভাব সম্প্রসারণ, পরিশ্রম, সৌভাগ্য, প্রসূতি এবং অনুচ্ছেদ ছবি আঁকা। তোমরা এগুলি বাড়িতে মনোযোগ দিয়ে শিখে নিবে। আজ তাহলে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ।